নমস্কার, দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ নারদ। আর যে বিষয় নিয়ে আলোচনা করব, আরজিকরের এই ঘটনার পরে এক মাসেরও বেশি সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে, জুনিয়র চিকিৎসকরা এখনও তারা তাদের দাবিতেই অনড় রয়েছেন, কর্মবিরতি চলছে, স্বাস্থ্যভবনের সামনে তারা অবস্থানে বসে রয়েছেন, আর অপরদিকে অভিযোগ উঠছে যে বিনা চিকিৎসায় একের পর এক মানুষের মৃত্যু হচ্ছে। আজ আবারও এমন একটি অভিযোগ উঠেছে, রানাঘাটের বাসিন্দা অসুস্থ যুবককে আরজিকরে ভর্তি করালেও চিকিৎসা পরিষেবা মেলেনি, এমনটাই অভিযোগ করা হচ্ছে। সকালে অবস্থার অবনতি হয়, তারপরে মৃত্যু দাবি পরিবারের। একটি প্রতিবেদন দেখাবো আপনাদেরকে, তারপরে আসবো আলোচনায়। আরজিকর আন্দোলনের ঝাঁজ বাড়ছে, বিচার চেয়ে এবার রাষ্ট্রপতির দ্বারস্থ জুনিয়র ডাক্তাররা। জট কাটাতে বৈঠকের লাইভ স্ট্রিমিং এ রাজি হয়নি নবান্ন, দ্রৌপদী মুর্মুকে চিঠিতে নালিশ আন্দোলনকারীদের, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকেও চিঠি। এই পরিস্থিতিতে কর্মবিরতির জেরে ফের মৃত্যুর অভিযোগ। অভিযোগ, আরজিকরে চিকিৎসা না পেয়ে মৃত্যু। মঙ্গলবার জ্বর নিয়ে আরজিকরে ভর্তি হয় রানাঘাটের বছর ২৪ নন্দ বিশ্বাস। বিস্ফোরক অভিযোগ মৃত যুবকের বাবার। জ্বর হয়েছিল, আরজিকরে নিয়ে গেছিলাম, ভালো ট্রিটমেন্ট হয়নি, ডাক্তার বলছে যেরকম আমি একা কত দিকে সামলাবো, ভালো চিকিৎসা হয়নি, ভালো চিকিৎসা হলে বেঁচে থাকতো। ঘটনার তীব্র নিন্দা করে টুইট তৃণমূল কংগ্রেসের, চিকিৎসকদের কাজে ফেরার আরজি শাসক দলের। দেখুন, আমরা পরিষ্কার করে প্রথমেই বলি যে এটা সুপ্রিম কোর্টের সরাসরি কন্টেম্পট অফ কোর্ট করা হচ্ছে। সুপ্রিম কোর্টে পরিষ্কার নির্দেশ ছিল গত পরশুদিন বিকেল ৫টার সময়, সেই সময়সীমা পেরিয়ে গিয়েছে, তাদেরকে কাজে যোগ দিতে হবে। তারা কাজে তো যোগ দেননি, উল্টেই গত ৩ সময়সীমা আরো ৩ মানুষের মৃত্যু হয়েছে। আজকেও রানাঘাটের আউশমালির একটি যুবক কার্যত বিনা চিকিৎসায় আরজিকরেই মারা গিয়েছে। যারা লাইফ সেভিং নিয়ে এত কথা বলছেন, লাইফ সেভিং বেশি জরুরি না লাইফ সেভিং বেশি জরুরি, আজকে বোধ হয় বেসিক প্রশ্নটা নতুন করে সামনে দেখা দিয়েছে। সমস্যার আশু সমাধানে মুখ্যমন্ত্রীকে এগিয়ে আসতে হবে বলে মত কংগ্রেসের। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা বলবো যে বাংলার মুখ্যমন্ত্রী উনি, উনি আলোচনা কিভাবে হতে পারে, কিভাবে এই রাস্তাটার একটা স্টেলবাউন্ড কন্ডিশন থেকে বেরোনো যায় সেই রাস্তা খুঁজে ওনাকেই বার করতে হবে। ছাত্র আন্দোলন করছে, ছাত্রদের সঙ্গে আলোচনা ভিত্তিক বিষয়টা যাদের একটা সমান্তরাল জায়গা থেকে কোনো ইগো না রেখে বাংলার স্বার্থে, বাংলার মানুষের স্বার্থে তাদেরকে বোঝানো, বুঝিয়ে বিষয়টাকে সলভ করতে হবে। কোনো ওই হুমকি বা যারা তৃণমূলের নেতারা করছেন সেগুলোকে বন্ধ করে আমার মনে হয় আরো মানবিক দৃষ্টিভঙ্গিতে দুপক্ষই বসে আলোচনা করে বিষয়টা মিটিয়ে নিতে পারলে ভালো হয়। নির্যাতিতার মৃত্যুর বিচার চাইছে সব পক্ষই, তবু এখনো পর্যন্ত অধরা বিচার। এদিকে নিজেদের দাবিতে অনড় জুনিয়র ডাক্তাররা। প্রশ্ন একটাই, কোন পথে তদন্ত? বিনা চিকিৎসায় আর কোনো মৃত্যু দেখতে চায় না রাজ্যবাসী। কলকাতা টিভি। আজ এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব, আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা অশোক বিশ্বাস, স্বাগত আপনাকে। রয়েছেন তৃণমূল নেতা সুব্রত সরকার, আপনাকেও স্বাগত জানাবো। আমি অশোকদা আপনার কাছে আসব, যে অভিযোগ করা হচ্ছে এবং অশোকদা যে কথা জানতে চাইছি যে তৃণমূল অভিযোগ করছে যে এই যে রোগী মৃত্যুর ঘটনা ঘটছে, এই ঘটনা ঘটছে হচ্ছে যে জুনিয়র চিকিৎসকরা তারা এখনো কাজে ফিরছেন না, তাদেরকে বারবার অনুরোধ করা সত্ত্বেও, এমনকি গতকাল তারা মুখ্যমন্ত্রীর বৈঠকেও গেলেন না, কি বলবেন? নমস্কার, সর্বপ্রথম কলকাতা টিভির সকল দর্শককে জানাই আমার পক্ষ থেকে অভিনন্দন। যে বিষয় নিয়ে আপনি প্রশ্ন করলেন, বিষয় হচ্ছে জুনিয়র চিকিৎসকদের অবহেলার কারণে এবং তাদের যে কর্মবিরতির কারণে রোগী মারা গেছে, এই প্রশ্ন তুলছেন কে? মমতা ব্যানার্জি, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। আমার প্রশ্ন হচ্ছে, সিনিয়রটি মারা গেছে তারাও তো তাই প্রশ্ন আছেন অশোকদা, এই যে যাদের বাড়ির ছেলেটি মারা গেছে প্রশ্ন তুলছে, কিন্তু বাস্তব সে যে মারা গেছে কোনো মৃত্যুই, সে মৃত্যুই সেটা দুঃখজনক আমাদের কাছেও, আমরাও সেই পরিবারের প্রতি সমবেদনা জানাই। কিন্তু বিষয় হচ্ছে যে জুনিয়র যে ডাক্তারবাবুরা আছেন সে পরিমাণ খুব সীমিত, তাহলে সিনিয়র ডাক্তারবাবুরা কি নার্সিংহোম চালানোর জন্য মমতা ব্যানার্জি সেখানে তাদেরকে দায়িত্ব দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী? আর যে বিভিন্ন জায়গায় হসপিটালের বাইরে বসছে সিনিয়র ডাক্তারবাবুদের এই কাজ, আর জুনিয়র ডাক্তারবাবুদের দিয়ে কি রাজ্য চলছিল এতদিন, সেই বিষয়গুলো দেখতে হবে। কারণ জুনিয়রদের উপরে ভরসা করে কি তাহলে রাজ্য চলছিল? মমতা ব্যানার্জি বলুক যে জুনিয়র ডাক্তাররা রাজ্য চালাচ্ছে এতদিন, জুনিয়রদের উপর ভরসা করে রাজ্য চলছে, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা, সে কথাই বোধহয় অশোকদা বলতে চাইছেন।
না না, অশোকবাবু যেটা বললেন তার স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে জিরো নলেজ প্রমাণিত হলো। কারণ স্বাস্থ্য ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ অংশ জুনিয়র ডাক্তাররা, সেই দিকটা খেয়াল রাখতে হবে। আর এই জুনিয়র ডাক্তাররা সঙ্গে সঙ্গে কিছু সিনিয়র ডাক্তাররাও এখন বর্তমানে কাজে গাফিলতি সৃষ্টি করেছে। আপনি নন্দ বিশ্বাসের পরিবারের যে বক্তব্যটা দেখুন, তার বাড়ির লোক কি বলছে, যখন নার্সের কাছে যাচ্ছে বলছে ডাক্তার নেই, ডাক্তার নেই, কখনো বলছে অসুস্থ, ডাক্তার পাওয়া যাচ্ছে না। আগের দিনের যে ঘটনাটা হলো সেখানেও ডাক্তারদের একটা নেকলেজেন্সি চলছে সারা রাজ্য জুড়ে। এবার মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় কিন্তু মানবিকভাবেই তাদেরকে অনুরোধ করছেন, আপনারা কাজে ফিরুন, আপনাদের যা সুযোগ সুবিধা দরকার আছে আলোচনায় আসুন। জ্যোতি বসুর মতন কিন্তু তাদেরকে লাঠি পেটা করে তোলার চিন্তা ভাবনা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নেই। সারা রাজ্যের মানবিক মানুষের জন্য, সারা রাজ্যের মানুষের জন্য, আর আপনারা জানেন চিকিৎসার জন্য ঝাড়খণ্ড, ওড়িশা, বিহার থেকেও বহু মানুষ বাংলায় আসেন। যারা কলকাতায় আসেন চিকিৎসার জন্য, সরকারি হসপিটালের বিনে পয়সার চিকিৎসা তারা নেন। শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, আশেপাশের কয়েকটি রাজ্যের মানুষ কিন্তু পশ্চিমবঙ্গের এই সরকারি চিকিৎসা ব্যবস্থার সঙ্গে যুক্ত রয়েছে। তাদের সকলের চিকিৎসাটা ব্যাহত করার চেষ্টা, আপনি যে প্রশ্ন রাজনৈতিক অ্যালিগেশন যে প্রশ্ন তুলছেন যে তাহলে কি রাজ্য শুধুমাত্র এই জুনিয়র চিকিৎসকদের দিয়ে চলতো, সুব্রতদা বললেন যে জুনিয়র চিকিৎসকরা সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা দেওয়ার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ, শুধু সুব্রতদা কেন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনিও তো বলেছিলেন যে জুনিয়র ডাক্তারদেরকে কাজে দ্রুত যোগ দিতে, তাদেরকে একটা ডেডলাইন দিয়ে দিয়েছিলেন। তার মানে কি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিও জানেন না বলছেন আপনি, তিনি ভুল বলেছিলেন? সুপ্রিম কোর্ট বলবেন, সকলে বলবেন, যারা চিকিৎসক প্রত্যেকে স্বীকার করবেন জুনিয়র ডাক্তারদের ভূমিকা চিকিৎসা। হ্যাঁ শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, প্রশ্ন শুনেছি। হ্যাঁ উত্তর দিন, উত্তর চাইছি তো। যে বিষয় সুব্রতবাবু বললেন যে তাহলে শুধুমাত্র জুনিয়র ডাক্তারদের উপর কেন দোষ চাপানো হচ্ছে, আর ডাক্তারবাবুরা তো কালকে বৈঠক করার জন্য গেছিল, তারা তো সঙ্গে মিলে সবাই মিলে, আপনি মনে করেন তো জুনিয়র ডাক্তাররা অসুবিধা, আপনি মনে করেন তো জুনিয়র ডাক্তাররা যে একটা হাসপাতালে, সরকারি হাসপাতালে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ? সে গুরুত্বপূর্ণ আমরা অবশ্যই মনে করি, কিন্তু আপনি যে প্রথমে বললেন না জুনিয়র ডাক্তার সেখানে নেই, তাদের কর্মবিরতি চলছে, তাহলে ইমার্জেন্সি যখন বিষয়গুলো তখন তো সিনিয়র ডাক্তার তো সে দেখতেই পারে। সুপ্রিম কোর্টও তো বলেছিল এই জুনিয়র ডাক্তারদেরকে 10 তারিখে বিকেল 5টার মধ্যে কাজে যোগ দিতে। বুঝতে পারছি, বাংলার মানুষ বুঝতে পারছে, তাহলে সেই তাদের দাবি নিয়ে অসুবিধা কোথায় ছিল মমতা ব্যানার্জির, সেখানে তো তারা ছাত্ররা সেই জুনিয়র ডাক্তারবাবুরা বৈঠক করতে গেছিল, সেখানে তারা উপস্থিত হয়েছিল, তারা মোবাইল জমা রেখেছিল, তাহলে কেন হলো না বৈঠকটা? প্রয়োজন সেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছে না। ডাক্তারবাবুরা তো যাচ্ছেন রাজনীতি করার উদ্দেশ্যে, তারা কয়েকটা কথা বলবে, বাজার গরম করবে সেই উদ্দেশ্যে। তারা তো তাদের সহকর্মীর মৃত্যুর জন্য কখনো সহমর্মী হচ্ছেন না, তারা তার সহকর্মীর পরিষেবার জন্য ডাক্তারদের যে মূল কাজ সেই কাজ নিয়ে কখনো তাদের দাবি নেই। তো আর আপনারা দেখছেন তো ওখানে রয়েছে কোন রোগী, একজন চিকিৎসকের, চিকিৎসকের কাছে কোনটা গুরুত্বপূর্ণ হওয়া উচিত? অশোক দা প্লিজ, প্রশ্নটা নিন অশোক দা, প্রশ্নটা নিন অশোক দা, একজন চিকিৎসকের কাছে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, একটা রোগীর প্রাণ বাঁচানো নাকি একটা বৈঠকের লাইভ স্ট্রিমিং হওয়া? কোনটা আপনি যদি চিকিৎসক হতেন কোনটা বেশি গুরুত্বপূর্ণ? অবশ্যই রোগীর প্রাণ বাঁচানো, কিন্তু না না, অবশ্যই রোগীর প্রাণ বাঁচানো সিনিয়র হোক জুনিয়র হোক তাদের কর্তব্য, আমরাও স্বীকার করি, কিন্তু সেই জায়গায় তাহলে একটা বৈঠকে লাইভ স্ট্রিমিং হবে না বলে তারা বৈঠকই করবেন না? জুনিয়র ছাত্ররা 3 দিন ধরে তো সময় দিয়েছিল প্রশাসন, সরকার তো 3 দিন সময় দিয়েছিল, সেটা তো তাদের বিষয়, কিন্তু এমন কি অসুবিধা হতো? লাইভ হলে বাংলার মানুষ জানতে পারতো, তারা হয়তো ভেবেছে যে তারা যে কয়জন বৈঠকে 30 জন যাবে বাকি সবাই জানতে পারবে বাস্তব আলোচনাটা কি, গোপন ঘরে অনেক আলোচনা করে মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী ধামাচাপা দিয়ে যেতে পারে, তার জন্য সে ডাক্তারবাবু ধামাচাপা দিয়ে ভিডিও রেকর্ড করা দরকার আছে, বাংলার মানুষের জানানোর দরকার আছে সেই। না না,
যেটা সুপ্রিম কোর্টের মামলা চলছে বিচারাধীন বিষয়, সেখানে ভিডিও রেকর্ড করা যেতে পারে, সেটা বাইরে প্রকাশ করতে গেলে সুপ্রিম কোর্টের অনুমতি নিয়ে প্রকাশ করতে হবে, এটা তো আইন রয়েছে। এই আইন না জানা লোকগুলো যদি বিজেপির হয়ে চিৎকার করে, তাদেরকে নিয়ে মহা সমস্যায় পড়তে হবে আগামী দিনে ভারতবর্ষের মানুষকে। তারা আইন মানবে না, যেখানে সিবিআই তদন্ত করছে, যেখানে সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয়, তারা কি ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, তারা আইনটা জানে? যে জুনিয়ার ছাত্র মানে পড়াশোনা শিখলে দেখো, জুনিয়ার ডাক্তারবাবুরা তারা আইন সম্পর্কে কিছু জানে না, ডাক্তারবাবুরা তো চাকরি পায়নি, জুনিয়ার ডাক্তার শিক্ষাবিদ্যায় পারদর্শী হয়ে উঠছে, আপনারা শুধু জানেন চুরিটা করতে। অশোক দা, অশোক দা, অশোক দা, দেখুন আপনাকে জানতে হবে যে একটু চিন্তা করে বলুন, অশোক দা, প্লিজ, কোনো মানে নাই যেটা সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয় সেটা এভাবে বাইরে প্রকাশ করা যায় না। আপনি মনে করছেন আইন পড়ানো হয় কি চিকিৎসা পরিষেবাতে? আমি জানি না, তারা চিকিৎসক হিসেবে কোনটা আইনি সেটা জানেন? সুব্রত বাবু কি সব আইন পড়ে এসেছে এখানে? সুব্রত বাবু কি সব আইন জেনে এসেছে? বিজেপির লোকেরা জানে না কি ডাক্তার বাবুরা জানে না? যত আইন কি তৃণমূলের লোকেরা জানে, সুব্রত বাবুরা জানে? তার মানে এটা বুঝাতে চাইছেন বলেন? অন্তত পক্ষে শুনুন, আমরা বিজেপির মতন গোবর আর গোচনা নিয়ে রাজনীতি করি না, আমরা ভারতের সংবিধানকে সম্মান দিয়ে রাজনীতি করি, যেখানে বলি ভারতের সংবিধান নিয়ে আলোচনা করার মতন ক্ষমতা রেখে আমরা বলতে পারি, আমরা এই ধরনের কথা বলবো না। যেখানে আপনি দেখেছেন দিল্লিতে অমিত শাহের পশ্চিম ডাক্তারদের উপরে মামলা চলছে এবং সুব্রত বন্দ্যোপাধ্যায় বিরতির পরে আবারও ফিরে আসবে এই আলোচনায়, একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকবে। এই মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি জুনিয়র চিকিৎসকরা শুনব। গড়ে তুলেছেন এতদিন ধরে, তাদের না সরিয়ে এ কাজ করা কখনোই সম্ভব নয়। এই বিষয়ে আমাদের 1, 2, 3, 4, 5টি সুস্পষ্ট দাবি আছে, যা অভয়ের ন্যায় বিচারের জন্য স্বাস্থ্য কর্মীদের, রুগী এবং তাদের পরিবার সকলের নিরাপত্তার জন্য এবং সর্বোপরি পশ্চিমবঙ্গে সুষ্ঠু রোগী পরিষেবার জন্য অপরিহার্য বলে আমরা মনে করি। তাহলে আমাদের দাবিগুলো ঠিক কি, আরেকবার সকলকে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে মনে করিয়ে দেওয়ার প্রয়োজন। আমাদের প্রথম দাবি অভয়ের ন্যায় বিচার এবং দ্রুত তদন্ত। আমরা মনে করি সিবিআই এবং মহামান্য সুপ্রিম কোর্টের আওতায় এই বিষয়টি থাকায় এটি নিয়ে আমরা সমস্ত দাবি এবং আলোচনা আমরা সেই উপযুক্ত জায়গাতেই রাখব। সন্দীপ ঘোষ সহ সমস্ত স্বাস্থ্য অধিকর্তা যারা আর্চিকরের ঘটনাস্থল এবং সংলগ্ন অঞ্চলগুলিতে ভাঙচুরের নির্দেশ দিলেন এবং যাদের নিষ্ক্রিয়তায় আমরা সক্রিয় অংশগ্রহণেই রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রের গভীর দুর্নীতি এবং ভয়ের রাজনীতি বাসা বেঁধেছে, সেই ডিএমই, ডিএইচএস, প্রিন্সিপাল হেলথ সেক্রেটারি, যাদের জন্য আমাদের হাসপাতালগুলি এখনো নিরাপদ নয়, এদের সবাইকে WBA CCA 1971 এর আওতায় এনে ক্রিমিনাল প্রসিডিংস করে শাস্তি দিতে হবে। যে সমস্ত পুলিশ কর্তারা দুর্ঘটনাস্থলকে সুরক্ষিত রাখতে পারেননি, যার নিয়ন্ত্রণে থাকা অবস্থায় দুর্ঘটনাস্থলে নির্মাণের নামে ভাঙচুর হয়েছে, দুষ্কৃতীরা অবস্থান মঞ্চ, এমার্জেন্সি সহ কলেজের সরকারি সম্পত্তি ভাঙচুর করেছে, নার্স ডাক্তারি পড়ুয়াদের হুমকি দিয়েছে এবং তারা নীরব দর্শক থেকেছে,
সেই কলকাতা পুলিশের সিপি বিনীত গোয়েলকে অপসারণ করতে হবে। ডিসিপি নর্থ অভিষেক গুপ্তা, যিনি সদ্য সন্তান হারা মা বাবাকে টাকা দিতে চেয়েছেন, এবং ডিসিপি সেন্ট্রাল, যিনি ঘটনার তথ্য নিয়ে এবং কলেজে কলেজে অপরাধ চক্রের সাথে জড়িত অভিজ্ঞদের, যে কিনা সেই দিন ঘটনাস্থলে উপস্থিত ছিল, তাকে আড়াল করার জন্য মিডিয়ার সামনে ক্রমাগত মিথ্যা বলেছেন, এদের দুজনের বিরুদ্ধেই শাস্তিমূলক পদক্ষেপ নিতে হবে। সমস্ত সরকারি হাসপাতাল ও চিকিৎসা ক্ষেত্রে সকল স্বাস্থ্যকর্মী, রোগী ও রোগীর পরিবার পরিজনের এবং সর্বোপরি মহিলাদের জন্য নিরাপত্তা সুরক্ষিত করতে হবে। কলেজে অন ডিউটি ডাক্তার ও কর্মীদের থাকার জন্য যথাযথ অনকল রুম, মহিলা এবং পুরুষ কর্মীদের পৃথক বাথরুম, পর্যাপ্ত এবং উপযুক্ত জায়গায় সিসিটিভি সহ পরিকাঠামোগত উন্নতি চাই। আমরা মনে করি রোগী পরিষেবা সুনিশ্চিত করতে না পারলে নিরাপত্তা কোনোভাবেই দেওয়া সম্ভব নয়। এই বিষয়ে আমাদের কয়েকটি প্রস্তাব রয়েছে। প্রাইমারি ব্লক স্তরে সরকারি স্বাস্থ্য পরিকাঠামোকে শক্তিশালী করতে হবে, যাতে কোনো সাধারণ মানুষকে তার গ্রাম বা মফস্বল থেকে ছোটখাটো অসুস্থতা নিয়ে ছুটে নাচতে না হয় একদিনের কাজ বন্ধ করে। কার্যকরী রেফারাল সিস্টেম চালু করতে হবে, যাতে কোনো রোগীকে এই হাসপাতাল থেকে ওই হাসপাতাল ঘুরে ঘুরে হয়রান না হতে হয়। প্রফেশনাল কাউন্সিলর পদে নিয়োগ করতে হবে, যাতে সাধারণ মানুষকে তার অসুবিধা ও জটিলতা থেকে রেহাই দেওয়া যায়। পস 2013 অনুযায়ী কলেজে কলেজে ICC তৈরি করতে হবে, যাতে কলেজে কোনো মহিলার ওপর যৌন নির্যাতনের ঘটনার দ্রুত নিষ্পত্তি করা যায়। 5, কলেজে ভয়ের রাজনীতি, যা স্বাস্থ্যকর্মী সহ রোগী এবং রোগীর পরিবারকে অশেষ যন্ত্রণার সম্মুখীন করছে, তাকে সমূলে উৎপাদিত করতে হবে। এর জন্য কলেজে কলেজে নির্বাচিত ছাত্রছাত্রী সংসদ ও রেসিডেন্ট ডক্টরদের সংগঠন তৈরি করতে হবে। সিদ্ধান্ত গ্রহণকারী ডিসিশন মেকিং বডি, যেমন কলেজ কাউন্সিল ও রোগী কল্যাণ সমিতিতে নির্বাচিত ইউনিয়ন ও RDA এর প্রতিনিধি রাখতে হবে। স্বচ্ছ ও সুষ্ঠ WBMC নির্বাচন করতে হবে। এর সাথে আমরা আরো দুটো বিষয়ে আলোকপাত করতে চাই। মাননীয় রাষ্ট্রপতির কাছে ইমেল সংক্রান্ত যে খবরটি রটেছে সেটির ক্ষেত্রে আমরা বলতে চাই, হ্যাঁ, আমরা মাননীয় রাষ্ট্রপতিকে গতকাল সকালে একটি মেল পাঠিয়েছি, ঠিক যেমন গত 9 তারিখে এর আগে আমরা সুপ্রিম কোর্টের কাছেও আমাদের দাবিগুলিকে মেল করেছিলাম। আইনিভাবে ও শান্তিপূর্ণ আন্দোলনের পথে বিচার পেতে সমস্ত সরকারি ও আইনি দরজাতেই আমরা কড়া নেড়ে চলেছি, কিন্তু কিছু মিডিয়া এই খবরে বিভ্রান্তি সৃষ্টি করে বলছে যে গতকাল মুখ্যমন্ত্রীর ব্যবহারে হতাশ হয়ে আমরা প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ চাইছি। এই প্রচার সর্বতভাবে ভুল। বাস্তবত মুখ্যমন্ত্রীর সাথে নবান্নে মিটিং করতে যাওয়ার অনেক আগেই গতকাল আমরা এই মেল দেশের রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে লিখেছিলাম। প্রথম থেকেই আমরা আমাদের আন্দোলনকে, যারা রাজনৈতিক উদ্দেশ্য প্রসূত হবে ব্যবহার করতে চেয়েছেন, তাদের বিরোধিতা করেছি। এই উদ্দেশ্যে আন্দোলনে যোগ দিতে আসা অভিজিৎ গাঙ্গুলি বা অগ্নিমিত্রা পালের মতো নেতা নেত্রীকেও তাই আমরা আন্দোলনের মঞ্চ থেকে গো ব্যাক স্লোগান শুনতে হয়েছে। এই ঘটনাকে হাতিয়ার করে রাজ্যের বিরোধী দলনেতা, শুনলাম জুনিয়র চিকিৎসকরা তারা সাংবাদিকদের বৈঠকে কি বললেন এবং তারা আরও একবার তারা তাদের যে দাবিগুলো সেই দাবিগুলোই তুলে ধরলেন। আমি অশোকদা আপনার কাছে আসব। এই যে জুনিয়র চিকিৎসকরা তারা তো আন্দোলনরত রয়েছেন এবং আবারও তারা তাদের দাবিগুলো জানালেন, কি বলবেন যে এই এই দাবিগুলো কতটা যুক্তিযুক্ত বলে মনে হচ্ছে? এই কথাগুলো আপনিও শুনেছেন, সারা বাংলার মানুষ শুনেছে, সুব্রতবাবুও নিশ্চয়ই শুনেছে। এর আগে সুব্রতবাবু বলছিলেন যে রাজনীতি করার জন্যে জুনিয়র ডাক্তারবাবুরা গেছিলেন,
তো এই যে ডাক্তারবাবুদের যে কথা এত সময় ধরে শালা বাংলার মানুষ শুনলো, আমরা সবাই শুনেছি, এখানে রাজনীতির কোনো জায়গা নেই। জুনিয়র ডাক্তারবাবুরা কোনো রাজনীতির জায়গায় কথা বলছে না, তারা তাদের সুরক্ষা চাই, তারা চাই যে স্বাস্থ্য পরিষেবা ভালোভাবে চলুক, স্বাস্থ্যের যে দুর্নীতি হচ্ছে সেই কথাগুলো তারা তুলে ধরছে বাংলার মানুষের কাছে। সেই কথাগুলো বলার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে বসার যে আবেদন করেছিল, তো সেটা লাইভ হওয়ার জন্যে এত অসুবিধা, আপত্তিকর বিষয় কেন এলো আমি বুঝতে পারলাম না, বাংলার মানুষও এই বিষয়টা বুঝতে পারছে না। তো সেখানে আমরা মনে করি বেশ সুব্রতদা, আপনি নিশ্চয়ই শুনলেন জুনিয়র চিকিৎসকের যে দাবিগুলো, পুলিশ মন্ত্রীকে আমি বলি এক মিনিট, পুলিশ মন্ত্রীকে মমতা ব্যানার্জি সেখানে দায়ী, তার এখানে যে হসপিটাল সেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি রেফারের যে দোষটা সেটা নিয়ে আলোচনা করেছেন, যে রেফারের এই সমস্যাটাকে দূর করতে হবে, স্তরে চিকিৎসাটা ঠিক রাখতে হবে, জেলা স্তরে ব্লক স্তরে, এটা নিয়েও আলোচনা হয়েছে। আমার মনে হয় অল্প কয়েকটা, কিন্তু সুব্রতদা তারপরেও তো দেখা যাচ্ছে যে রেফার হচ্ছে সুপ্রিম কোর্ট সিবিআই, তাহলে সেটা নিয়ে আলোচনার জায়গা এখানে নয়। সেটা তো চিকিৎসকরা বললেনই, জুনিয়র চিকিৎসকরা তো সেটা বললেনই, বিচার এটা সুপ্রিম কোর্ট সিবিআই, তাহলে সেটা নিয়ে আলোচনার জায়গা এখানে নয়। না রেফার জন্য ডাক্তাররা কি কাজের ফাঁকি দেওয়ার জন্য অনেক সময় রেফার করে দিচ্ছেন, এর জন্য সিএম বারবার বিভিন্ন রিভিউ মিটিং এ বলেছেন আগামী দিনে এদের বিষয়টা আরো কড়া করে দেখতে পাবে। আর অপরাজিতা বিল, মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে দুবার চিঠি লিখলেন, আপনারা সেটা জানেন, প্রধানমন্ত্রীকে আজকে জুনিয়র চিকিৎসকরা বলছেন, রাষ্ট্রপতিকে জুনিয়র বলছেন, মুখ্যমন্ত্রী দুবার চিঠি লিখলেন, একটা রিপ্লাই দিলেন, বিষয় নিয়ে অশোকদা কি বলবেন যে যে চিঠির কথা বলছেন সুব্রতদা, যে প্রধানমন্ত্রীকে দুবার চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী কড়া আইনের দাবিতে? আমি বলি যে আমি বলি শুনেন, একটা গাছ লাগানোর পরে সেই গাছ মারা যাওয়ার পরে সেখানে জল ঢেলে লাভ হয় না। স্বাস্থ্যমন্ত্রী পশ্চিম বাংলার স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একাধিকবার তার দপ্তরে বিভিন্ন ডাক্তারবাবুরা অভিযোগ করেছে, তখন কি উনি কানে তুলো দিয়ে ঘুমোচ্ছিল, তখন কেন দেখেনি? সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছে ডাক্তারবাবুরা, তখন কি করছিল মাননীয় মুখ্যমন্ত্রী, তখন স্বাস্থ্যমন্ত্রী উনি বাংলার, তখন কেন দেখেনি? সেই সর্বনাশ হয়ে যাওয়ার পরে এখন যদি মনে করে রেফার হবে না এটা ওটা সেটা, এই বিষয় দিয়ে ধামাচাপা দিতে গেলে চলবে না। এর দায় সম্পূর্ণ বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির, যেহেতু তিনি স্বাস্থ্যমন্ত্রী, যেহেতু তিনি পুলিশ মন্ত্রী, সমস্ত দায় তাকে নিতে হবে। বাংলার মানুষ সমস্ত লাশের রাজনীতি, নোংরা রাজনীতি বিজেপি করছে এটা নিয়ে। বেশ, আজকে সময় নেই সুব্রতদা, অশোকদা, আমাদেরকে অনুষ্ঠান শেষ করতে হবে। আমরা আশা রাখবো যে জুনিয়র চিকিৎসকরা অতি দ্রুত তারা কাজে ফিরবেন, এবং আর কোনো মায়ের কোল যাতে খালি না হয় এভাবে, সেটাও যাতে, সেটাও নিঃসন্দেহে আমরা দেখতে চাই, যাতে প্রত্যেকেই চিকিৎসা পরিষেবা পান। আপাতত অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই, আজকের মতো এখানেই শেষ করছি নারদ। নারদ দেখতে থাকুন কলকাতা টিভি রাত 3-7।